10-12 দিন যাবত আমার ফ্রিজে পড়ে ছিল, খেতে পাচ্ছিলাম না। তো দেখো মেয়ের খিচুড়ি খাওয়া, ডিম সিদ্ধ খিচুড়ি মেয়ে অর্ধেক খেয়ে নিয়েছে, মা এখানে প্রত্যেকটা সবজি কেটে নিয়েছে। তো মিষ্টি কুমড়ো শাক দিয়ে এখানে সবজি হচ্ছে, আর হচ্ছে কাঁকড়ো লালু দিয়ে তরকারি, আর তিতা করলা মানে ভাজা কাটে কেটে ফেলেছে, আর আমটা কাটেনি, মানে আমি কি করব বুঝতে পারিনি, ভেবেছিল আমি টক ডাল করবো তাই আমটা আমি কেটে নেব। আর এই আমাদের আজকে বুধবারের মেনু, চাল ভেজানো আছে, হাঁড়ি ধোয়া আছে, খালি জাস্ট ভাতটা চাপাতে হবে, ডিমের ঝুড়ি সাথে রুটি, এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা ব্লগটা স্টার্ট করার পর একবারও তোমাদের সামনে আসা হয়নি, এখন বাজছে 11:45, 12:15 বাকি, আর আমি তোমাদের সামনে চলে এলাম। সকালের কাজকর্ম সব কিছু মোটামুটি গোছানো শেষ, মোটামুটি হ্যাঁ দেখালাম তোমাদেরকে যে কী রান্না হবে কী হবে সব কিছু তোমাদেরকে দেখিয়েছি। সকালবেলা চা খাওয়ার পরে তোমার ফ্রিজ থেকে তরকারি বের করে তো মার জন্য মানে দিয়ে গেছিলাম মাকে কাটতে, মেয়েকে নিয়ে আমি একটু ওজন করাতে গেছিলাম সেন্টারে, ওকে ওজন করানো হলো, পোলিওর যে কার্ড সেগুলো আর কি জমা দেওয়া, তারপরে এই সমস্ত কাজ সব কিছু করে ঘরে এলাম 11:05 থাকতে, তারপরে ওকে খাওয়ানো হলো, ও খেলো, আমি খেলাম, মা এখন খাবে চা, মানে খাচ্ছে চা রুটি, আর ভাত বসিয়ে দিয়ে ভাবলাম তোমাদের সাথে দুটো কথা বলি, এসে আমের চাটনি করবো, তার জন্য আমটা কেটে নিলাম, আর অনেকদিন পরে আমের চাটনি খাবো আজকে, মাঝখানে খেতে পারিনি একটু প্রবলেম ছিল, তো ভাবলাম যে না ক্যামেরার সামনে একটু আসি, না হলে কালকের মতো অবস্থা হবে আমার, রাত্রেবেলা ব্লগ স্টার্ট করতে হবে, দিনের আলোতে কথা বলা রাত্রের অন্ধকারে কথা বলার মধ্যে অনেকটা তফাত আছে, রাত্রের অন্ধকারই বলবো যদিও ঘরে আলো জ্বলে। আর আজকে হচ্ছে বুধবার, এই যে আমাকে একটু রিল্যাক্স করতে দেখছো না, এটা রিল্যাক্স না, একটু আমি তোমাদের জন্য এলাম সামনে, আমার আজকে দিনে রিল্যাক্স নেই, আজকে প্রচুর কাজ আছে, যেহেতু পরশু দিন লোকনাথ বাবার পুজো, আসনটাকে ভালো করে ক্লিন করতে হবে, বাসন কোসনগুলো মাজতে হবে, আর তারপরে টুকিটাকি যে খরচগুলো সেগুলো তো নিয়ে এসেছি, আবারও কিছু বাদ পড়েছে কি না সেটা আবার দেখতে হবে, মোটামুটি কাজ আছে বাবা, আমার আজকে কাজ আছে, তো আমি জানি না আবার তোমাদের সামনে কখন আসবো, তাই একটু বকবক করে যাচ্ছি। আর অবশ্যই বলবো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা অন্তত লাইক করে দিও, কমেন্ট অবশ্যই করো, কমেন্ট করলে মনটা ভালো লাগে, আর সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। সো চলো তাড়াতাড়ি রান্নাবান্না স্টার্ট করি। বিছানার অবস্থা তো এলোমেলো করেই ফেলে, তারপরে দেখো বন্ধুরা সব টেডি সব কিছু এইখানে ফেলে রেখেছে, যতবার আমি গুছিয়ে রাখবো ওর কাজ হচ্ছে দিনের মধ্যে টেডি টেডিগুলো ফেলে রাখা, আর এই জামাকাপড় এখানে ওখানে ঢুকে থাকে, এগুলোকে কাচতে নিয়ে যেতে হবে, কোথায় কি আছে ওই দেখো এখানে একটা গামছা রেখে দিয়েছে, আর এই বিছানাটার অবস্থা প্রচণ্ডই খারাপ, প্রচণ্ড খারাপ, তো চলো এগুলোকে কাচতে দিতে হবে। আজকে কাপড় জামাও কাচা কুচিও আছে, অনেকগুলো কাপড় দেখো এখানে বেরিয়ে গেছে, এগুলোকে কাচতে হবে। চলে এলাম রান্নার পর্বে, এখানে রান্না হবে আজকে যেহেতু আমের চাটনি, তাই আমের চাটনি আমগুলো কেটে নিয়েছি, বাদ বাকি এখানে সব আছে, এই আমটাকে খাবো খাবো বলে খাওয়া হয় না, এটা আজকেই শেষ করতে হবে, আর বাদ বাকি মা তরকারি টরকারি তো কেটেই রেখেছে দেখিয়েছি, একে একে সব বসিয়ে দিই, তো চলো যাওয়া যাক রান্নাঘরে। আমের চাটনিটা শুধুমাত্র লঙ্কা আর মানে সর্ষে ফোড়ন দিয়ে বসাবো, অনেকদিন পরে আমের চাটনি করছি, আমি খুব এক্সাইটেড, আমার খুব প্রিয় আমের চাটনি, তো মাঝখানে একটু অসুবিধার কারণে খেতে পারিনি, প্রায় 10 দিন যাব ফ্রিজে আমার ছিল আমটা, এটা ফ্রিজ থাকার জন্যই সম্ভব হয়েছে, না হলে এখন কাঁচা আমের বাজার একদম নেই, কারণ পরশু দিন মানে 2-3 দিন বাদেই হচ্ছে জামাই ষষ্ঠী, আজকে 1 তারিখ, 5 তারিখে জামাই ষষ্ঠী, 4 দিন পরে, তাহলে জামাই ষষ্ঠীতে কাঁচা আম কোথায় পাবে, কিন্তু আমার রান্নাঘরে হচ্ছে আমের চাটনি, তো আমের চাটনিতে আমি একটু ভাজা মশলা, যেটা চাটনি স্পেশাল ভাজা মশলা, একটু রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আদারওয়াইজ কিচ্ছু দেইনি, আর একটু ঘন করে নিয়েছি একটু জেলি টাইপের আমের চাটনি, যেটা আমি খেতে খুব পছন্দ করি আর কি, আর অর্ধেকটা চাটনি আমি নিজেই খেয়ে নিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়োর কিছু ডোকাপাতা ছিল, সেটা দিয়ে একটু মিষ্টি কুমড়ো আলু বেগুন দিয়ে একটু রসুন থেতো দিয়ে কালো জিরে লঙ্কা লঙ্কা আর কিচ্ছু মশলা লাগবে না, এতেই হাত চেটে পুটে খেয়ে মানে আমরা ফুল পাচ্ছিলাম না, জাস্ট অসাধারণ হয়েছিল খেতে,
আর এখন আমি বসিয়ে দেব কাকরোলের তরকারিটা। এতেও কিছু লাগবে না, জিরে ফোড়ন, তেজ পাতা, যেটা কড়াতে দেখা যাচ্ছে না পুড়ে গেছে, আর কাঁচা লঙ্কা। ফোড়নে দিয়ে আলু আর কাকরোলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নামানে রাগ দিয়ে, মানে প্রথমে জিরে দিয়ে একটু ভাজতে হবে, সেটা একটু স্টিফ হয়ে গেছে বলতে, আর নামানে রাগ দিয়ে গরম মশলা, ঘি, আর কিছু লাগবে না। দুর্দান্ত ফাটাফাটি রেসিপি, অন্যদিন একটু অন্যদিনের থেকে একটু অন্যরকম খাবার। আজকে আমরা সত্যি খুব ভালো এনজয় করেছি দুপুরবেলার লাঞ্চটা, আর আমার আজকে ব্রেকফাস্টও খুব ভালো লেগেছে। কারণ আজকে হঠাৎ এসে দেখি মেয়েকে নিয়ে যে খুব আর কি দেরি হয়ে গেছিলো, তাই কী করবো বুঝে উঠতে না পেরে একটু ডিমের ঝুরি ভাজা করে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে, আর সেটা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিলাম। তো এখন আমার রান্না অলমোস্ট ডান, এখন আমি বসাতে যাচ্ছি তিতা করলা। তিতা করলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, এনজয় করো রান্নাগুলো, আর অবশ্যই কমেন্ট বক্সে বলে তোমাদের কীরকম লাগলো আজকের এই রান্নাগুলো। রান্নাগুলো অলমোস্ট ডান, আমার রান্না কমপ্লিট, আর ঘড়িতে কটা বাজছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো 1:45 বাজছে, এখন আমি যাব স্নান করতে, 12:30 মধ্যে আমার স্নান হয়ে যাবে, কাপড় কেচে ঠেচে এখন তারপরে এসে আমাকে বাসন মাজতে হবে ঠাকুরের, যেহেতু আজকে বুধবার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে সন্ধে, এখন বাজছে সন্ধে 6টা। আচারের বোতল এগুলো নিতে হবে, ছাদে আজকে অনেক কিছু আমি রোদে দিয়েছি, ভাবলাম যে না তোমাদেরকে দেখাই। আর একটু মেঝেতে শুয়েছিলাম, বীভৎস গরম, থাকা যাচ্ছে না, থাকতে পারছি না, এতটা গরম। সামনে 19শে জ্যৈষ্ঠ, সেদিন তো প্রচণ্ড গরম পড়ে, তো আজকে তো গরম হবেই বলো। আর আমি চুল নাছড়াইনি, ভালো করে কোনোরকম চুলটা বেঁধে রেখেছি। গাছগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, একদম পুরো বাজে অবস্থা হয়ে গেছে রোদরে, একদম ওরা। এই দেখো বন্ধুরা, গাছের অবস্থা প্রচণ্ড শোচনীয়, মনে হচ্ছে যে আমি হয়তো 15-20 দিন যাবৎ গাছে জল দেইনি, ঠিক এরকমটাই মনে হচ্ছে। আর ওই গাছগুলো তো রোদরে জ্বলে একদম বাজে অবস্থা হয়ে গেছে, তো দেখলে তোমরা গাছগুলোর অবস্থা। তো আমাদের এখন, মানে আমাদের বলছি তো, আমাকে এখন গাছে দিতে হবে জল, তারপরে তুলতে হবে কাপড়, আর তারপরে এখানে রসুন, পেঁয়াজ, আদা, এই ঝুড়িগুলো রোদে দিয়েছি, এগুলোকে ঘরে নিতে হবে, তারপরে সিরিয়াল শুরু হয়ে যাবে। তো চলো, হ্যাঁ, আরেকটা তোমাদেরকে নিউজ পড়ে দিচ্ছি, আমার আম গাছে মুকুল চলে এসেছে, যদিও এটা 12 মাসের আম গাছ। তোমরা হয়তো বলবে যে এখন আমের বোল আসছে কোন গাছে, তো আমের বোল আসছে, এটা হচ্ছে আমার আম গাছে বোল চলে এসেছে আমের মুকুল, কারণ এটা হচ্ছে 12 মাসের আম গাছ লাগানো হয়েছিল, অনেক শখ করে লাগিয়েছিলাম। 12 মাস 2-1টা করে আম দিবে, সেটা দেখতে এবং খেতে দুটোই খুব ভালো লাগবে। তো চলো, হ্যাঁ, আর বকবক করছি না, একে একে আমি ছাদের কাজগুলো করে নিই। আমি এখন একটা বুদ্ধি, মানে এখনই আমার মাথায় এলো যে যখন জল পুড়িয়ে যাবে, জল নিতে নিচে নামবো, তখন একটা করে হয়তো কাপড় নিয়ে গেলাম বা কখনো জিনিসগুলো নিয়ে যাব, তাহলে আমার ছাদে যদি উঠতে হয় 10 বার, তাহলে হয়তো সেটা কমে এসে 5 বারে হবে এরকম আর কি। একবার আমি আচারে 2টো বয়াম রেখে এসেছি, আরও 2টো ওই দিকে নিয়ে রেখেছি, কারণ আমাকে যাতে অতগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে না হয়, এই হচ্ছে প্রবলেম। ছাদে জিনিস দিতে ভালো লাগে, বাট বিকেলে নামাতে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়। তো চলো, 6টার সিরিয়ালটা আমার শুরু হয়ে গেছে। এত বীভৎস গরম, আম কাঁঠাল পাকার গরম, মনে হচ্ছে আমরা নিজেরাই এবার পেকে যাব, এরকম একটা পরিস্থিতি। আমি এই জাস্ট কিছুক্ষণ আগে স্নান টান করে খাওয়া দাওয়া করেছি, কিছুক্ষণ বলতে 3-4 ঘন্টা আগে, 4 ঘন্টার বেশি হবে না। আমাকে এখন এই জল দিয়ে নেমেই স্নান করতে হয়েছে, তাহলে বুঝতে পারছো যে কী অবস্থা। এই জাস্ট কিছুক্ষণ আগে একটা জিনিস পরে আমি উপরে এসেছি, 2-3 বার নামা, মানে ওঠানামা করতে করতে সেটা আর পরার মতো উপযুক্ত নেই। গাছগুলোতে প্রথমে হয়েছিলাম এরকম একটু জল দেওয়া ড্রামটা দিয়েই আর কি জল দিয়ে রাখলে হবে, তারপরে ভাবলাম যে না, আবার নিচে গেলাম, নিচ থেকে গিয়ে ঘর থেকে গিয়ে বালতি নিয়ে এলাম, এবার ট্যাঙ্কির ঢাকনা খুলে তোমরা দেখতে পারবে আমি জল দিতে হলো গাছে, এত পরিমাণে জল চাচ্ছে।
মানে আমরা যেরকম জলের জন্য হাহাকার করি, মানে তৃষ্ণায় যেরকম হয়, একদম গলা শুকিয়ে যায়, গাছগুলোতে যখন জল দিচ্ছি না, মাটির একটা গন্ধ বেরোচ্ছে, মানে এত মানে বিচ্ছিরি অবস্থা। তো এইভাবে জল দিতে আমার পাক্কা আধা ঘন্টা টাইম লেগে গেল। সিরিয়েল আমার চলে গেল 6টা সিরিয়েল, 6:30 বেজে গেছিলো আমাকে ছাদ থেকে নামতে। বালতিতে কিছু জল ছিল, বালতির জলটা এত বেশি গরম হয়ে গেছে যে এটা আর গাছের গোড়ায় দেওয়া যাবে না। তা আমি তবুও বালতিতে একটু জল রেখে দিলাম। তো এখন চলো এগুলো ঝটাপট করে ঘরে নেমে স্নান করব, ফ্রেশ হব, নাইটি চেঞ্জ করে এই সন্ধ্যাবাতি দিব, তারপরে বিকেলের খাওয়া দাওয়া পর্ব আছেই। তো সঙ্গে থাকো, ব্লগটার দেখতে থাকো, আমি কিছুক্ষণ পরে তোমাদের সামনে না হয় আবার আসবো। রাত্র 12:10, ওই দেখো, আর আমি তোমাদের সামনে এলাম গুড নাইট বলতে, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা একটু শোবো। আর বিছানা হয়ে গেছে, বিছানা হয়ে গেছে, তো ভাবলাম যে না, তোমাদের সাথে দুটো কথা বলতে বলতে ভিডিওটা এখন শেষ করি, ভিডিওটা এডিট করতে হবে, রাত্র যেহেতু অনেকটাই হয়ে গেছে। আর মেয়ে কি করছে একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এখানে দাঁড়াও। মানে ঘরে পাউডারের কৌটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর হাজবেন্ড এখন এই ঘরে ঢুকেই রাগ করবে, কারণ ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলছি, ভিডিওটা এডিট করব। আর সন্ধ্যেবেলা দেখলে ছাদ থেকে নামার পরে, তারপরে এত গরম ছিল, ইচ্ছে করলো না আর মানে ক্যামেরার সামনে আসি, স্নান টান করে বসলাম। আজকে চা খাওয়া কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। যাও, এখানে গরম। তো চলো, ভিডিওটা আজকে এইখানেই রাখছি, এই অবধি দেখা হবে নতুন ব্লগে কালকে সকালবেলা। তো চলো, টাটা, গুড নাইট।